জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক রা আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় বিবাহ বিচ্ছেদ ভয়াবহ। বিবাহ বিচ্ছেদ ভয়াবহ, ইংরাজি 1944 সালের কথা, জানুয়ারি মাস। শীতের সকালে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের সামনের দিকের বারান্দায় বসে আলাপ আলোচনা করছেন। একজন প্রশ্ন করছেন, আজকাল দেশে একদল সমাজ সংস্কারক দেখা যায় যারা মনে করেন পাশ্চাত্যের মতো আমাদের দেশেও বিবাহ বিচ্ছেদের অধিকার থাকলে নারী সমাজের প্রতি সামাজিক ন্যায় বিচারের পরাকাষ্ঠা দেখানো হবে, তাই এই অধিকার স্বীকৃত হওয়াই বাঞ্ছনীয়। শ্রী শ্রী ঠাকুর ক্ষোভের সঙ্গে বললেন, ওরা যা করে পস্তাচ্ছে আমাদের তা না করলে চলবে কেন? ওরা অর্থাৎ পাশ্চাত্যের অধিবাসীগণ, ওরা যা করে পস্তাচ্ছে আমাদের তা না করলে চলবে কেন? যেগুলি আমাদের সমাজের পক্ষে গৌরবের সেইগুলো নিয়ে আমরা বিব্রত ও লজ্জিত বোধ করি, এটা যে কতখানি অন্তঃসারশূন্যতা ও অদূরদর্শিতার পরিচায়ক তা বলে শেষ করা যায় না। বিবাহ বিচ্ছেদ প্রথা যদি চালু হয় তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। পরিবারে ও সমাজে এখনও যে সুখ ও শান্তিটুকু আছে তার থাকবে না। পুরুষ ও নারী যাতে সুস্থ থাকতে পারে, স্বস্থ থাকতে পারে, আত্মস্থ থাকতে পারে, তৃপ্ত থাকতে পারে এবং সহজাত সংস্কার অনুযায়ী জীবন সংগ্রামের সব ঘাত প্রতিঘাত সহ্য করে সত্তাকে আপূরিত করে চলতে পারে, সেই দ্বারাটাই নষ্ট হয়ে যাবে। আরেকবার বলছি, পুরুষ ও নারী যাতে সুস্থ থাকতে পারে, স্বস্থ থাকতে পারে, আত্মস্থ থাকতে পারে, তৃপ্ত থাকতে পারে এবং সহজাত সংস্কার অনুযায়ী জীবন সংগ্রামের সব ঘাত প্রতিঘাত সহ্য করে সত্তাকে আপূরিত করে চলতে পারে, সেই দ্বারাটাই নষ্ট হয়ে যাবে। নারীর সতীত্ব বিদায় নেবে চিরকালের জন্য। অচ্ছেদ্য প্রীতিবন্ধনের বদলে স্বামী স্ত্রীর মধ্যে আসবে সন্দেহ ও অবিশ্বাস। কেউ নিজেকে নিরাপদ মনে করবে না। কাম লালসাই হবে পরস্পরের বন্ধনের একমাত্র সূত্র। পরস্পরকে সয়ে বয়ে সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পরিবার পরিবেশ সকলের প্রতি মমতাবদ্ধ হয়ে সারা জীবন মিলিত সত্তা নিয়ে সংসার করার কল্পনা উড়ে যাবে, তাই ভালোবাসা শিকড় গাড়ার সুযোগই পাবে না। সামান্য দুঃখ দারিদ্র মনোমালিন্য সংকট ও সংক্ষোভের সময় মনে হবে বিবাহ বন্ধন থেকে নিষ্কৃতি পাবার কথা। সামান্য দুঃখ দারিদ্র মনোমালিন্য সংকট ও সংক্ষোভের সময় মনে হবে বিবাহ বন্ধন থেকে নিষ্কৃতি পাওয়ার কথা। তাছাড়া এমন দিনও আসতে পারে যখন হয়তো মানুষ জানবে না কেউ তার মা আছে বা স্ত্রী, কন্যা, ভগিনী ইত্যাদি বলে কেউ আছে। স্নেহপ্রীতির বন্ধন বা আশ্রয় বলে কারুর কিছুই থাকবে না। সেদিন বাওয়ারের মতো হতাশ বুকে পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া তার আর কি করণীয় থাকবে বুঝতে পারি না। কারণ অন্তঃকরণে একটা স্থির অভিনিবেশ বদ্ধমূল হয়ে উঠবে, তার আপনার বলে কেউ নেই, পৃথিবীর বুকে সে নিছক একা। আজকে যে তার স্ত্রী, কাল সে অন্যের স্ত্রী। আজকে যে একজনের মা, কালকে সে তার পিতা ছাড়া অন্য পুরুষের ছেলের মা। আজকে যে গৃহিণীকে অবলম্বন করে গৃহস্থালি উচ্ছল হয়ে উঠছে তা চলতেই পারবে না। এইভাবে জীবনের স্থায়িত্বের সুসংহত সুসংস্থ কাঠামোটা চুরমার হয়ে ভেঙে পড়বে। ভালো যারা আছে তারাও পরিবেশের ওই প্রভাবে সংক্রামিত হয়ে উঠবে।
অনেকেই ওই আবহাওয়ায় পড়ে বিবেককে ভোঁতা করে ওরই সমর্থন করে চলতে শুরু করবে, ফলে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সমস্ত রাষ্ট্রকে, সমাজকে, পরিবার পরিবেশকে শাসন করতে থাকবে। উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সমস্ত রাষ্ট্রকে, সমাজকে, পরিবার ও পরিবেশকে শাসন করতে থাকবে। তাদের সুনিয়ন্ত্রিত করবার, সংবর্ধনায় সংদীপ্ত করবার কেউই থাকবে না। দুর্নীতি দুর্দণ্ড প্রতাপে আধিপত্য করবে দেশের ওপর। এর ভেতর দিয়ে যে সব জাতকের আবির্ভাব হবে, তারাও হবে সংবর্ধন বিরোধী। আবার পিতামাতার দাম্পত্য জীবন ব্যতিক্রম দুষ্ট হওয়ার ফলে সন্তান সন্ততির ভিতরে মস্তিষ্ক বিকৃতি, ব্যতিক্রমী চিন্তাচলন, বিধ্বস্ত ছেদ প্রবণ ব্যক্তিত্বের বহুল আবির্ভাব হতে থাকবে। সত্তা বিরোধী, সংহতি বিরোধী, কৃষ্টি বিরোধী চলনই হবে তাদের স্বভাব ধর্ম। তারা নিজেরা ভ্রষ্ট চরিত্র হয়ে পরিবেশকে সর্বহারার পথে বিভ্রান্ত করে চলতে থাকবে। প্রশ্ন, বিবাহ বিচ্ছেদ যারা অনুমোদন করেন তারা একথা বলেন না যে সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অনিবার্য প্রয়োজনের ক্ষেত্রেই তারা এ পথটা খোলা রাখতে চান, যাতে অপরিহার্য স্থলে এটার সুযোগ গ্রহণ করে হতভাগ্য নারী পুরুষ অসহনীয় ব্যর্থতা ও জ্বালা যন্ত্রণা থেকে আত্মরক্ষা করতে পারে। শ্রী শ্রী ঠাকুর, কতকগুলি ক্ষেত্র আছে যেখানে শাস্ত্র অনুযায়ী বিবাহই অসিদ্ধ, যেমন প্রতিলোম বিবাহ। বিবাহ যেখানে অসিদ্ধ সেখানে বিচ্ছেদের কথা আসে না, নইলে শাস্ত্রসিদ্ধ বিবাহ যেখানে তা অচ্ছেদ্য ও অচ্যুত হওয়াই বাঞ্ছনীয়। ফলকথা, সদৃশ ঘরে বিধি মাফিক সংগতিশীল বিবাহ যদি হয় সেখানে মিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিবাহের আগে সব দিক দেখে শুনে মিল করে বিবাহ দিতে হয়। বিবাহ বন্ধন অচ্ছেদ্য ও অচ্যুত। স্বামী স্ত্রীর মনে এই স্বীকৃতি থাকলে তাতে পারস্পরিক প্রীতি, ক্ষমা, সহ্য, ধৈর্য, অধ্যাবসায় ও সেবার ভিতর দিয়ে উভয়ের ব্যত্যয় চলন ক্রম নিয়ন্ত্রণে সংগতিশীল হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তাতে বিশৃঙ্খলা অনেকখানি সুশৃঙ্খল হয়ে উঠতে থাকে, সুপ্রজনের আশাও অনেকখানি মূর্ত হয়ে ওঠে এবং ছিন্ন ব্যক্তিত্বের আমদানি হয় কমই। আর মানুষ যদি দুঃখ কষ্ট সত্ত্বেও আপনজনের সঙ্গে বন্ধন ছিন্ন না করে, তার দ্রষ্টুতি থাকলেও তার দরদের সঙ্গে শোয়ে বয়ে নেয়, তাতে তার যে খুব একটা ক্ষতি হয় তা কিন্তু নয়, বরং নারী পুরুষ এর ভেতর দিয়ে অনেকখানি মহত্ত্ব অর্জন করে। ভালো যে তাকে তো সবাই ভালোবাসতে পারে, মন্দ যে তাকে কজন ভালোবাসতে পারে। এই ভালোবাসা পেয়ে আবার দেখা যায় কতজনের জীবন বদলে যায়। স্বামী হয়তো মাতাল, বেশ্যাসক্ত, স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করে, সেই স্বামী স্ত্রীর সেবা পরিচর্যায় সোনার মানুষ হয়ে যায়, এমন ঘটনা যথেষ্টই ঘটে। স্ত্রীর অত্যাচারও পুরুষেরা কম সহ্য করে না, এইভাবেই সংসার চলে। ছেলেটা যদি বেয়ারা হয় তাহলে কি তাকে তাড়িয়ে দিতে হবে নাকি? তাহলে সে দাঁড়াবে কোথায়? কোন আশ্বাসে, কিসের আশায় নিজেকে পরিশুদ্ধ করতে চেষ্টা করবে? ভালোবাসাই তো মানুষকে বাঁচায়, ভালোবাসাই তো মানুষকে ফেরায়। সংসারে যদি তার অনটন পড়ে যায় তবে সংসার চলবে কী করে? জোরে গড়ে থাকবে কী করে? বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে সাময়িক ঠাইনারা হয়ে থাকতে পারে, কিন্তু নারায়ণ সাক্ষ্য করে যে বিবাহ হয় সে বিবাহ হলো একটা পুত অনুষ্ঠান। তার বিচ্ছেদ হবে কেন?
দুটো চারটে ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অনুমোদন যদি থাকে তাহলে দেখা যাবে অনেকেই তার সুযোগ গ্রহণ করতে চেষ্টা করছে। ব্যত্যয় চলনওয়ালা যারা তারা আবার নিজেদের দল বাড়াতে কসুর করবে না, কোনটায় সুবিধা বেশি অসুবিধা কম ভেবে দেখতে হয়। যেসব দেশে বিবাহ বিচ্ছেদ আছে তাদের তো শুনি পারিবারিক জীবনে অশান্তির অন্ত নেই, আমরা কি খাল কেটে সেই কুমির ডেকে আনব? বিবাহ বিচ্ছেদ হলে ছেলেমেয়েরা মা থাকতে মা পাবে না, বাবা থাকতে বাবা পাবে না, এই রকম একটা অসহায় অবস্থার সৃষ্টি হবে। আপনি আমি যদি ওই অবস্থায় পড়ি তাহলে কেমন লাগবে? একবার শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন, আমাদের মধ্যে এই এইটুখানি অংশ যে পাঠ করলাম সেটি আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডের 182 নম্বর পৃষ্ঠা থেকে পাঠ করলাম। এইবার শ্রী শ্রী আচার্যদেব একবার কি বলেছিলেন সেই সম্বন্ধে একটু আলোচনা করছি। শ্রী শ্রী আচার্যদেব একবার বলেছিলেন, আমাদের মধ্যে মতান্তর থাকতেই পারে কিন্তু মনান্তর যাতে না হয়। আমার মতের সঙ্গে আমার স্বামীর মত এক নাও হতে পারে। সবসময় যে স্বামী স্ত্রীর মত একই হবে সেটা তো ভাবা যায় না, কারণ প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষই স্ব বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান। সকলের মত যে সব সময় এক হবে তা কখনো হয় না, কিন্তু আমাদের মধ্যে যেন মনান্তর না হয়। আমার মনে হয় আমাদের পারিবারিক জীবনে যদি ইষ্ট থাকেন, আমাদের উপাস্য দেবতার প্রতি যদি অস্খলিত নিষ্ঠা থাকে, ভালোবাসা থাকে, প্রীতি থাকে, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে অন্তত মনান্তরটা হবে না। কারণ আমাদের দুইজনেরই, স্বামী এবং স্ত্রীর দুইজনেরই উদ্দেশ্যটা হবে এক। আমরা সবাই চাইব আমাদের প্রিয় পরমকে মেনে চলতে, তিনি কি বলেছেন সেটি আমরা মেনে চলব, তিনি যেটা পছন্দ করেন আমরা সবাই সেটাই করব, যেটা অপছন্দ করেন সেটা কিন্তু আমরা কেউই করব না। এইভাবে আমরা ঐক্যমতে আসতে পারি, তখন দেখা যাবে আমরা একই পথের পথিক হয়ে উঠেছি। ইট দেখেছেন তো, প্রত্যেকেই ইট দেখেছেন, দুটো ইটকে যদি একসাথে রাখা যায় তাহলে একটু ধাক্কা লাগলেই কিন্তু একটা ইট আরেকটার থেকে আলাদা হয়ে পড়ে, বা একটু ঝড় উঠলে বা কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হলেই ইট দুটো আলাদা হয়ে যায়। কিন্তু ইট দুটোর মাঝখানে যদি একটু সিমেন্ট থাকে তাহলে ইট দুটো কিন্তু একসাথে একত্রিত হয়ে থাকে। দুটো ইটের মাঝখানে যেমন সিমেন্টিং ফ্যাক্টর দুটো ইটকে একত্রিত করে রাখে, সেই রকম আমাদের জীবনে যদি ইষ্টপ্রেম থাকে তাহলে কিন্তু আমরা একত্রিতভাবেই চলতে পারি। আমাদের জীবনে সিমেন্টিং ফ্যাক্টর হলো সেই ইষ্টপ্রেম। শ্রী শ্রী ঠাকুরের বাণীতেও আমরা পাই, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তাই প্রত্যেকেরই জীবনে ইষ্টপ্রেম বড় হয়ে থাকুক, ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হোক, তবেই আমরা জীবনের সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে সুন্দর স্বস্তির পথে চলতে পারবো এবং বিবাহ বিচ্ছেদের বিষময় ফলও আমাদের জীবন থেকে এড়িয়ে চলতে পারবো। আজ এতটুকুই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।